না চুলটা দেখি না দেখি না দেখা দেখা চুলটা দেখা একটু এটা কি মানে ও মানে লাল কালার করছিস খালি জাস্ট ধুতে লাগবে নাকি এর স্টাইল দেখো ও ভাই এটা কি পূজা স্টাইল কোন সেলুনে কাটছিস আমাকে একটু শেখা না লোকাল লোকাল এই যে মেলার দোকান নিয়ে যাচ্ছে কি ভাই মেলার দোকান নাকি আজকে প্রথম ভাই দেখতে পাচ্ছ এগুলো এই দোকান আর কি এগুলো এখন জাস্ট বানাচ্ছে আর আদো মোটুর দোকান কোনটা রে কি ভাই জান ওই কাইতো বাহ মেলাটা তো বড় ধরনের হচ্ছে রে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে মহা অষ্টমী আর কি আজকে হচ্ছে অষ্টমী তো সকলকে জানি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলের পূজাটা খুব সুন্দরভাবে কাটুক এবার সকাল সকাল আমার খারাপ কাটছে কারণ কি এই পূজা আমি কুমারী পূজা দেখার জন্য আমাদের যে জলপাইগুড়ি আশ্রম আছে সেখানে যেতে চেয়েছিলাম আর কি একদম ফুললি রেডি সেডি হয়ে মানে ভাইয়ের সাথে যাচ্ছিলাম তো তারপর হুট করে আমি গোপ্রোটাকে একবার চেক করলাম যে গোপ্রোটাতে আওয়াজ আসছে কিনা তো তখন দেখতে পাচ্ছি যে একদমই মানে আওয়াজ আসছিল খালি আওয়াজ শ্যাঁ 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 একটা আওয়াজ করছিল তো তারপর বাড়ি আসলাম বাড়ির পরে অনেক প্রবলেম দেখার পর দেখছি যে তো আমার বইয়া যে মাইকটা আছে তো মাইকটার ব্যাটারিটা নষ্ট আর কি তো ব্যাটারিটা বাড়িয়ে চেঞ্জ করলাম তো চেঞ্জ করার পর এখন দেখছি যে মানে আওয়াজটা আসছে আর কি আর আমাদের হালকা প্ল্যানটা একটু চেঞ্জ হলো যেহেতু জলপাইগুড়িতে সবাই ঘুরে সবারই দেখা তো সেই জন্য জলপাইগুড়ি আর যাচ্ছে না তো আমি বর্তমানে একটু আমাদের উল্টা সাইডটা আছে উল্টা সাইড বলতে রায়পুর আর কি রায়পুর আমাদের সেকেন্ড ভিলেজ বলা চলে তো সেটা হচ্ছে রায়পুর চা বাগান আর জয়পুর চা বাগান তো সেগুলো একটু ঘুরবো আর আজকে হচ্ছে অষ্টমীতে আমাদের রায়পুর চা বাগান একটা মেলাও হয় তো সেটাও হালকা দেখতে যাচ্ছি যদিও এটা রাতে হয় তার মধ্যে আরেকটা কথা যেটা আমি লং ভিডিও হয়তো আমার প্রায় 15-16 দিন পর আসছে আমার চ্যানেলে কারণ কি লং ভিডিও আমি করতে পারছি না কারণ কিছুদিন আগে আমি কলকাতা গেছিলাম কলকাতা থেকে পাটনা গেছিলাম আর কি একটা কাজে পাটনা জু আর পাটনা মিউজিয়াম গেছিলাম সেটারও ভিডিও করেছি কিন্তু আমার মন পছন্দ মতো হয়নি জন্য সেটা এখন আপলোড করিনি আর যেহেতু পূজার মরশুম চলছে তো সেই জন্য ওগুলো আমার এখন আপাতত স্টোর করা আছে দেখি পূজার পর হয়তো ওগুলো আপলোড করতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো আর কি তো আপাতত আমরা আছি রায়পুরে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে যখন আমি গোপ্রো কিনিনি আর কি তখন ভাবতাম প্রত্যেক দিনই ব্লগ করবো প্রত্যেক দিন ঘুরবো আর ব্লগ করবো কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে গোপ্রোটা কেনার পর প্রায় 40 দিন পর আছে গোপ্রোটাকে বের করলাম আর কি মানে সময় হয় না ভিডিও করার মানে এতটা কাজে ব্যস্ত থাকি এখন সেই জন্য মানে বাইকটা চালানোর সময় হয় না বা কোনো জায়গায় কাজে গেলেও মানে ব্লগের সিচুয়েশন থাকে না আর কি তো যাই হোক এটাই আর আমাদের এখন যেহেতু দুর্গাপূজা চলে এসছে তো এখন প্রায় 40-35 দিন কন্টিনিউয়াসলি আমাদের এখানে মেলা থাকবে ছোট ছোট মেলা আর কি যদিও অত বড় হয় না একদম ছোটোখাটো মনে করো 15-20টা দোকান হয় এটাকেই আমরা একটা মেলা বলি খুব মানে লোকাল লোকগুলো থাকে এনজয় হয় ভালো মজা হয় তো এটাই তো চলো আগে রায়পুরটা একটু ঘুরি রায়পুর ঘুরে মেলাটা দেখি কতদূর কী হয়েছে তারপর এখান থেকে যাবো জয়পুর আর কোথায় যাবো না যাবো সবই তোমাদেরকে দেখাবো এই যে মেলার দোকান নিয়ে যাচ্ছে আজকে থেকে হয়তো মেলা শুরু কি ভাই মেলার দোকান নাকি আজকে প্রথম আজকে থেকে প্রথম মেলা নাকি শাকিল এই যে শুরু এই যে মেলা এবার প্রত্যেক কন্টিনিউয়াসলি চলবে আমাদের মেলা ছোটখাটো মেলা হলেও কি হবে মজা হয় আর কি বাহ মেলাটা তো বড় ধরনের হচ্ছে রে গুড সো যাই হোক আমরা তো মেলায় চলে এসেছি মেলা বলতে একদমই ছোট বললাম তোমাদেরকে তার একটু আগে আমি অনেকজনের ফটো তুলে দিলাম আর কি তো অনেকটাই টাইম এখানে নষ্ট হয়ে গেল তো তারপর এই দেখতে পাচ্ছ এগুলো এই দোকান আর কি এগুলো এখন জাস্ট বানাচ্ছে আর আদো মোটুর দোকান কোনটা রে কি ভাই জান ওই কাইতো কা সঙ্গি এসান কারকে নি হলে কোন দোকান তোর এখান যাক ভালো ব্যবসা শনি বলে ভাই দোকান দিছে শেয়ার শেয়ারে না একটা আলাদা আলাদা অগ্রাণী মানে কোনটা ভেতরেরটা হ্যাঁ ওই যে ইয়ে দিয়ে কি পাতা দিয়ে জানো হোগলা পাতা দিয়ে ভালো হয়েছে আমি জলপাইগুড়ি এবার ঘুরলাম তো আমি একটাও পছন্দ হয়নি এবার খালি পাতকাটাটাই যা ভালো হয়েছে জাগ্রত সঙ্গ তো করেই নেই এবার সরস্বতী পূজাও ভালো আছে কোনোটাই ভালো নেই আমাদের পাতকাটাই বেস্ট হয়েছে দেখি এখানে একটু এখন এখান থেকে জয়পুরে যাবো জয়পুরে কালকে মেলা আছে সো যাই হোক গাইস এখান থেকে তো আমরা বেরিয়ে গেলাম
তো এখন আমরা যাব জয়পুর চা বাগান। এই চা বাগানটা যে আছে এখানেও প্রায় লোকে আমাকে চিনে আর কি, বাট এখানের থেকে বেশি আমাকে জয়পুরে চিনে, যেটা আমি সবসময়ের জন্যই বলি। তো সেখানে একটু যাবো আর ওখানে পুরো ডিজে ভিজে লাগাইছে আর কি, ড্যান্স করার জন্য মানে বেস্ট একটা জায়গা। আর এই যে মেলাটা তোমরা দেখতে পেলে, আর যেটা আমি শুনলাম সেটা হচ্ছে আজকের থেকে মানে আমাদের এখানে মেলা শুরু আর কি। এখন প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে বা প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে মেলা হয়, সেটা প্রায় এক মাস তো কন্টিনিউয়াসলি চলবে। আর আগে আমরা একদিনও ছাড়তাম না আর কি। মেলাটা কিন্তু ছোটো, না নাগরদোলনা আছে না কোনো কিছু, জাস্ট দোকান, তাতেই মানে খুব মজা হয়। আর বিশেষ করে ওগুলো আদিবাসী মেলা আরও বেশি এনজয় হয়, লোকজনগুলো খুব ভালো সবাই, দেখতে পাচ্ছ আরও দোকান যাচ্ছে। আর এবার অনেক নতুন নতুন দোকান মানে অনেকজনই দিছে, যেহেতু কাজ কারো নেই সেই জন্যেই। তো দেখি একটু জয়পুরটা যাই এবার, জয়পুরে দেখি কী সিচুয়েশান আছে। তো যাই হোক, আগে 100 টাকা তেল ভরে নিই, আগে তেল না ভরলে গাড়ি চলবে না, যদিও তেল আছে। ও ভাই 100 টাকা তেল আছে গাড়িতে। তো যাই হোক, জয়পুর মতো চলে আসলাম, তো এখন ঠিক এদিকে বাঁদিকে যাব। আর এই বাঁদিকে রাস্তাটা যদি বাইক নিয়ে আসি তাহলেই এদিকে ঢুকি, নাহলে আমি আরেকটা রাস্তা দিয়ে একটু দূর হলেও ঘুরে যাই, কারণ নাহলে এদিকে আমার টোটোর অবস্থা একদমই খারাপ আছে, এত রাস্তা খারাপ, কমসে কম 1 কিলোমিটার রাস্তা আছে, এতটা খারাপ মানে বলাই চলে না আর কি। তো বাইক নিয়ে তো সেরকম প্রবলেম হয় না, কিন্তু টোটোতে অনেক সমস্যা হয়, মানে একদম টোটো সম্পূর্ণটাই খুলে যায় আমার টোটো আর কি। এই দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কেমন। আর এইখানে যে মেলাটা বললাম সেটা হচ্ছে কালকে হবে, কোনোদিনও আমি আসিনি, এবার সবাই বলছে যে আসো আসো আসো, তো সেই জন্য কালকে আরও আসবো এখানে। আর এগুলো পূজা আছে, এগুলো তো আর ওরকম বড়ো পূজা না, এটা হচ্ছে গ্রামের পূজা আর কি, ছোটোখাটো খালি জাস্ট একটা প্যান্ডেল দিয়ে। তোমরা এই দেখতেই পাচ্ছ যে বললাম তোমাদেরকে রাস্তার কথা, এই দেখো খালি পাথর আর পাথর, পিচের কোনো অবস্থাই নেই এখানে, মানে পিচের কোনো মানে অবশিষ্ট অংশটাও নাই, সেই জন্যই আর কি এতটা খারাপ লাগে না টোটো নিয়ে আসলে। তো সেই জন্য আমি একটু ঘুরেই আসি। আর এই জয়পুর চা বাগান আমার মানে মাসে 30 দিনের মধ্যে 15 থেকে 18 দিন এদিকে আসতে হয় আমাকে, এটাই আমার সেকেন্ড ভিলেজ বলা চলে। আর এটা হচ্ছে চা পাতা ফ্যাক্টরি, এটা জয়পুর। কি রে আজকে থেকে মেলা শুরু নাকি এদের এখানে? কালকে মেলা, আজকে দোকান চষা শুরু, লোকজন কই রে? অন্য সময় তো এর থেকে ভালো লোকজন দেখি আমি। মেলা তো কালকে, আজকে থেকে দোকান শুরু, রায়পুরে গেলাম তো, রায়পুরে আজকে মেলা হবে তো। কই গান বাজে না কই? কেন কোথায় আমি তো গান শুনি না ওরকম। কই ছেলে ফেলেগুলো কই রে? সারাদিন তো আড্ডা মারতে দেখি, এখন আর একটাও নেই, সব জুয়া নাকি এখানে? হ্যাঁ ওরা তো আনলিমিটেড সারাদিনই খেলে। ও ভাই চলে স্টাইল আছে কি বানাইছে, ছাপড়ি ছাপড়ি স্টাইল। পূজা ঘুরতে আসলাম, লোকই নাই তো। তাও না ছেলে ফেলেগুলো থাকবে, রাতে তো অন্য জায়গায় ঘুরতে যাবো না। চাল দিব তো, নিতে বলছি তো, আমি বলছি যে চাল একটা নেও, আমরা এর পরের মাসে মাসে আমরা দিয়ে দেবো। রামেশ্বরকে বলছি তো, সেদিনই বলছি বুঝছো, এক বস্তা চাল নিও, আমরা এখানে আইসে তখন লাস্টে দিয়ে দেবো। ও না কালকে মেলা, কালকে আসবে একবারে। ছেলের স্টাইল দেখো, ও ভাই এটা কি পূজা স্টাইল? কোন সেলুনে কাটছিস আমাকে একটু শিখা না। লোকাল লোকাল সেলুন, দোকানটা সেলুনটা কিন্তু ভালো ছিল। বল নিখোঁজ তোর কি খবর? হে নিখোঁজ রাখছি কেন বলো তো, এই যে দেখো হ্যাঁ জামাটাতে ফটোটা নিখোঁজ তো নিখোঁজ, এই জামাটা ফটো সারাদিন ঘুরিস তুই। বল তুই চুল কাটিস নি কেন? এ তো তোমাদের জয়পুরে হিরো। ওই শোন শোন, এই যে চুলটা দেখ না, ও ভাই তুই তো মনে হয় নামাজ পড়তে আসছিস রে, না চুলটা দেখি না দেখি না, দেখা দেখা চুলটা দেখা একটু। এটা কি মানে ও মানে লাল কালার করছিস, খালি জাস্ট ধুতে লাগবে নাকি? ধোনা 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 লেভেল লাগতেছে রে ভাই। ওই নিখোঁজ বল, কিছু বল দুর্গা পূজার সম্বন্ধে কিছু বল। কালকে কালকে নবমীর দিন, নবমীর দিন দেখ ভালো বলছে। চুলটা দেখছিস একবার মাথা খারাপ চুল ভাই, এদিকে একটু ইন্টারভিউ দে একটু। কি সফটার মিষ্টি পান কত আগে বল? মিষ্টি পান 10 টাকা দিয়ে একটা ভালো করে বানা আমার জন্য। এই যে মিষ্টি পান বানা,
বানানা ও বানাবে তো এ সুজিত দা মিষ্টি বান বানাই দে কাস্টমার আসি এবা যে বলিস তুই হয়ে গেছে তোমা তুমি আকাশ কুসুম ইচ্ছের ফাটল বুঝি আটম বম লেগে পড়ি বারি এ হুল্লোড়ে মনে রাজ মাইনে বেশি মাথার কম এ বল মম ড্যাড তোর চুলটা ভালো করছিস সবার চুল দেখতে আসি আমি ওকে তো ফটো উঠাইলাম আরেকটা ছিল ওই ওই সাদাটা কি নাম জানা ছিল ও তোর উপরে সাদা করে দিছে জ ভাই বস ওই গেলাম অনেকক্ষণ দেখে আছি কখনই আসি ওই গেলাম ওই গেলাম সো যাই হোক গাইস এটাও তো ঘোরা হয়ে গেলো এখন চলে আসছি বাড়ি আর সন্ধ্যার সময় যদি ঘুরতে যাই সেটা হচ্ছে ওই হয়তো ওই রায়পুর মেলায় যাবো নাহলে জলপাইগুড়ি ঘুরতে যাবো আর যেহেতু কালকে জলপাইগুড়ি সম্পূর্ণটা দেখে এসেছি তোমাদের কোনটা কোনটা জলপাইগুড়ি ভালো লাগছে অবশ্যই বলতে পারো আর আমার যে ভালো লাগার কথা বলে সেটা হচ্ছে পাতকাটাই আমাদের ভালো হয়েছে আর এদিকে আসাম বোর্ডে একটু ভালো লেগেছে তো যাই হোক এটাই তো এখান থেকে এখন চলে যাচ্ছি আমি বাড়ি আর আজকে যেহেতু বললামই যে অনেক দিন থেকে আমার ব্লগ হচ্ছে না লং ভিডিও দিতে পারছি না কিছু কারণের জন্য তো সেই জন্য এই ভিডিওটা বানালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই